What are you doing? আমার বাসা থেকে কলেজে দূরত্ব চৌত্রিশ থেকে 38 কিলোমিটার এর ভিতরে। আমি আর কি এই যে কন্টিনিউ বাসা থেকে যাতায়াত করি, এইসের ভিতরে অনেক কিছু আর কি চোখে পড়ে যায়, সিচুয়েশন ফেস করতে হয়। তো অনেক সময় যাতায়াত করতে অনেক ভালো লাগে, অনেক সময় এই নিয়ে কিছু কিছু জিনিস হুটহাট করে সামনে চলে আসে, এই জন্য তো আতঙ্ক রাখতে হয় রিক্সার ভিতরে। আর বৃষ্টির কথা তো না বললে নাই, বৃষ্টিটা মোটামুটি বৃষ্টি অনেক অনেক ভালো লাগে, কিন্তু আজকে আজকে ডিএসএলআরটাও নিয়ে বেরোয়েছি, তার কারণে আজকে বৃষ্টিতে ভেদার কথা না আনলেও ভালো হয়। নাভারন বাজার, বালের বাজারে রিক্সা ভ্যান ট্যান হয়ে বাজারে তো রিক্সা ভ্যান থাকলে ভালো লাগে। মানে কোনো ফাঁক নেই যে একটা যানবাহন যাবে, যেদিকে যায় ভ্যান আছে, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন রাস্তা পুরো ছেড়ে গেছে। মোটামুটি শ্যামলা গাছ থেকে কথা বলতে আসতে আসতে নাভারন চলে আসছি। সামনে নাভারন হাইওয়ে পুলিশ, মানে ওর অফিস আর কি, থানা, হাইওয়ে থানা। এই যে এটা হচ্ছে নতুন, আর সামনে যেটা আছে ওটা হচ্ছে পুরাতন। যানবাহন আর কি হাইওয়েতে মহাসড়কে নিষিদ্ধ, এই সকল যানবাহনের জন্য রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে, দুর্ঘটনা বেশি হয়, কারণ এরা
সঠিকভাবে না দেখে না কিছু বুঝে মানে এদিক ওদিক তো গোল্ডা বাগে চলে গেলে হয়ে যায়। যেখানে ধরা যায় আর কি শুনছি যারা এখানে অ্যাক্সিডেন্ট করে তারা নাকি অধিকাংশ মারা যায় এই কালী মন্দির আছে যখন সকাল সকাল বের হওয়া হয় তখন আর কি রাস্তা পুরো ফাঁকা থাকে, রাস্তায় কোনো জ্যাম যেমন কোনো যানবাহন থাকে না। ভ্যানগুলো না থাকলে যে স্পিডে মোটামুটি 100-100 চলার রাস্তা আছে। মোটামুটি রাস্তাঘাটে জ্যাম ও বেঁধে থাকে, যার যে রাস্তা তার তো সেই রাস্তায় চলা